আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো এবং সুস্থ আছি। তো এটা কিন্তু আমাদের যে হানি ফুসো প্যাসেঞ্জার ভিডিও কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটা ভিডিওতে বলেছিলাম এটা কবে রিলিজ করবো, আমরা কিন্তু নেক্সট একটা ভিডিওতে বলবো। তো আজকে কিন্তু এই ফাইনালি এই ভিডিওতে বলবো, সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন, যেন এটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছায়। তো যাই হোক, আমি মূল কথায় আসি। এটা কিন্তু প্যাসেঞ্জার ভিউ এবং ইন্ট্রোটা আমি এখনই আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু অসাধারণ একটি ইন্ট্রোটা ছিল। তো এই বাসপোর্টটা হানি ফুসোটা কিন্তু অনেক কয়বার রিভিউ করা হয়েছে, অনেক কয়বার সব কিছুই সবাই জানেন, ঠিক আছে। তো এই দেখেন, এটা হচ্ছে ইন্ট্রোটা, কত সুন্দর একটা রিয়েলিস্টিক ভাব করাইছে এবং ড্যাশবোর্ডটা অসাধারণ ছিল। আর আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এটা কিন্তু আপডেট করে নিয়ে আসবো, তো আমরা কিন্তু এটা ফাইনালি আপডেট করে নিয়ে আসছি, ঠিক আছে। তো কী কী আপডেট করছে সেটাও আমি একটু পরে বলবো। তো তার আগে এই যে আউটলুক, ফ্রন্ট, ব্যাক সাইড, ভিতরের সাইড সবগুলো দেখে নেন। যারা নতুন আছেন এখন এই বাসমোডটা নিয়ে খেলেন না, তারা আগে একটু দেখে নেন। আর যারা ড্রাইভার ভিডিও ইউজ করছেন বা খেলছেন তারা আশা করি তাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে বাসমোডটা। তো যাই হোক, প্যাসেঞ্জার ভিউ লুকটা কিন্তু অসাধারণ সবাই দেখতে পারতেছেন, কিন্তু এখানে কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে ফ্রন্টে, ঠিক আছে। একটা জোস একটি মানে ভিউ পাবেন, আর ব্যাক সাইড এবং এক কথা জোস ছিল, আপনারা তো সব কিছু জানেন, তো আর কিছু বলার নাই। যাই হোক, এটা টপ স্পিড বলে দিয়ে অনেকে নতুন আছে যে জানে না, তো টপ স্পিড কিন্তু পেয়ে যাবেন 220 থেকে 230 প্লাস, ঠিক আছে। তো এবার বলে দিচ্ছি আপডেটে কী কী ছিল বা কী কী ছিল না আপডেটের আগে বা পরে, ঠিক আছে। তো আপডেটের আগে ছিল না হচ্ছে বাম পাশে যেই সুপারভাইজার দেখতেছেন দাঁড়িয়ে আছে, ও ছিল না। তারপরে আপনার ই ছিল না আর কি, কী বলে এটাকে, ফুলদানি, টিস্যু বক্স, এগুলো ছিল না। তো এই তিনটে জিনিস আমরা ফাইনালি অ্যাড করছি, ঠিক আছে। আর মূলত কিন্তু এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা হানি ফুসো। তো এটা স্কিন আমরা নতুন করে দিচ্ছি আর কি, ওয়েলকাম এক্সপ্রেসের একটি নতুন স্কিন, যেহেতু এখন বাংলাদেশে ওয়েলকাম একটি ভাইরাল বাস, ঠিক আছে, বলতে পারেন। আমাদের খুলনা রুটে কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়, খুব ভালো লাগে আমার কাছে ওয়েলকাম এক্সপ্রেসটা। তো যাক, এই স্কিন মেক করছে কিন্তু আমাদের অহিদুল ভাই, ঠিক আছে। তার একটা ইউটিউব চ্যানেল আছে অহিদুল অফিসিয়াল, আমার ডিসক্রিপশন বক্সে একটু চেক আপ দিবেন, তাহলে কিন্তু তার বিস্তারিত সব জানবেন, ঠিক আছে। তো যাই হোক, ভাইয়ের অহিদুল ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের একটি স্কিন এত রিয়েলিস্টিক ফিনিশিং কাজ করে দিয়েছে আমাদেরকে, আসলে এটা মানে প্রশংসার মতন, ঠিক আছে। তো অহিদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর এটা কিন্তু বলে দিই, এটা কিন্তু ফাইনালি কিন্তু আজকে রিলিজ হয়ে গেল। তো আপনারা যারা যারা খেলবেন চাইলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে মানে চলে গেলে কিন্তু আমার এটা কিন্তু লিঙ্ক সহ পেয়ে যাবেন, এখান থেকে সিম্পলি ডাউনলোড করে আপনারা সেট আপ করে খেলবেন। আর যদি এই মোড সেট করতে না পারেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু একটি সেট আপ করার জন্য একটা ভিডিও লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনার দিকে সেমভাবে সেট আপ করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন, ঠিক আছে। আর কি বলবো, বলার তো কিছু নেই। যাই হোক, এটা আমার রিলিজ করে দিলাম আজকে, আমার খুব ভালো লাগতেছে, যেহেতু আপনারা অনেক আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই যেন এরকম ভালোবাসা সারা জীবন দেন আপনারা, ঠিক আছে। তো এই পাসপোর্ট নিয়ে কিন্তু অনেকে বাজে মন্তব্য করছিলেন, ঠিক আছে, যে আপনারা শুধু সাবস্ক্রাইব করেন বাট আমাদেরকে রিলিজ করে দিবেন না আমরা জানি, এরকম অনেক বাজে কমেন্ট করছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি ভাই, আমরা এই পাসপোর্ট ওবিবি চাই পারে না, কেন সব আপনাদের দেওয়ার জন্য এই কষ্টটা করি ভাই, ঠিক আছে। এই যে সব কিন্তু পাবলিকদের জন্য, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জন্য না, ঠিক আছে, সব আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করা। আর এগুলো কিন্তু আমরা নিজেরা মেক করতে পারি না, এগুলো কিন্তু আমরা অন্য টিম ধরে আমরা কাজ করি, তাদের দিয়ে কাজ করাই, আর আমাদের কিছু পেমেন্ট আমরা তাদেরকে দিই, ঠিক আছে। অনেক কষ্ট করে আর কি আমরা কাজ করে আপনাদেরকে রিলিজ করে দিই, ঠিক আছে। তো বাজে মন্তব্য করলে তো কষ্ট লাগবে, তাই না। তো যাই হোক, এই পর্যন্ত ছিল ভিডিও, আর সামনে অনেক ভিডিও নিয়ে দেখা আছে, সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।